করোনায় বছরখানেক বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান, পরিস্থিতি কবে স্বাভাবিক হবে তা বলা মুশকিল। তাই রেডিও টিভির পাশাপাশি এবার গুগল মিটে প্রাথমিক শিক্ষার্থীদের ক্লাস করাতে চায় শিক্ষা অধিদপ্তর। শহরে 20 লাখ আর গ্রামের স্কুলের 10 লাখ শিক্ষার্থীকে এই কার্যক্রমের আওতায় আনতে চলছে প্রস্তুতি। তবে শিক্ষকরা বলছেন অনলাইন ক্লাসের পূর্ব অভিজ্ঞতা সুখকর নয়, আর এই উদ্যোগ বাস্তবায়নের চ্যালেঞ্জ মোকাবেলায় মনিটরিংয়ের তাগিদ শিক্ষাবিদদের। করোনা মহামারীর শুরু থেকেই স্কুলে স্কুলে ঝুলছে তালা, শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের অনুপস্থিতি যেন শিক্ষার অপরিণীয় ক্ষতিরই জানান দিচ্ছে। বেতার ও টেলিভিশনের মাধ্যমে ঘরে বসে শিখি এই কার্যক্রম চালিয়ে আসছে সরকার, এর সাথে গুগল মিটের মাধ্যমে ক্লাস নিতে চায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। প্রাথমিকে আছে প্রায় 1,40,00,000 মতো শিক্ষার্থী, গুগল মিটে প্রায় 30 লাখ শিক্ষার্থীকে পড়াতে চায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। গুগল মিট নিয়ে ব্যস্ত থাকবো না, যত মিডিয়া সে বাচ্চাদের কাছে পছন্দ, বাচ্চাটা তো 1-1.5 বছর যাবৎ অনেকক্ষণ তারা স্ক্রিন যাবৎ বিচ্ছিন্ন। 67 জন আমাদের পিটিআই ইনস্ট্রাক্টর, ICT ইনস্ট্রাক্টর, ওরা আমাদের টিচারদের ট্রেনিং দিবে। অলরেডি আমরা 1.5 লক্ষ টিচারকে ICT তে প্রশিক্ষণ দিই। গ্রামের একটি নির্দিষ্ট স্কুলে ইন্টারনেট সহ অন্যান্য সুযোগ সুবিধা নিশ্চিত করে ক্লাস্টার ভিত্তিক ক্লাস নেওয়া হবে। এক ক্লাসে গুগল মিটে 30 জনের বেশি রাখা হবে না। জানানো হয় এই কাজে ব্যয় হচ্ছে না অতিরিক্ত অর্থ। লিমিটেশন তো থাকবে দেশে, তাই বলে কি বসে থাকবে কেউ? যে 1 সপ্তাহ কিংবা 2 সপ্তাহ আমরা দেখবো যে কি অবস্থা হয়। আমাদের প্রায় প্রতিটা স্কুলে তো একটা করে ল্যাপটপ আছে, তো আমরা স্কুলটাকে ওয়াইফাই জোনের আওতায় নিয়ে গেছি। আর আমাদের সার্ভে অনুযায়ী আমাদের চলতি বছরের শুরুতে বেসরকারি সংস্থা গণসাক্ষরতা অভিযানের গবেষণায় দেখা যায় 69.5% শিক্ষার্থী দূরশিক্ষণ কার্যক্রমে অংশ নেয়নি। এটি সাধুবাদ পাওয়ার যোগ্য, কারণ তার মধ্য দিয়ে প্রমাণিত হয় যে আমাদের নীতি নির্ধারকরা শিক্ষার্থীদের যে বিশাল ক্ষতি হয়ে যাচ্ছে লেখাপড়ার সেটি সম্পর্কে তারা উদ্বিগ্ন। কিন্তু ডেটা এবং ডিভাইস যেটা পরিবারে অভিভাবকরা ব্যবহার করবেন বা তাদের শিক্ষার্থীরা তাদের সন্তানেরা ব্যবহার করবে সেটি কিন্তু ব্যয়বহুল। এইখানে পারিবারিক সক্ষমতা ঝুঁকির মুখে আছে এই মুহূর্তে। অনলাইন ক্লাসের বিষয়ে অভিজ্ঞতা সুখকর নয় শিক্ষক শিক্ষার্থীর। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, স্টে সেফ, স্টে হোম এন্ড স্টে অনলাইন। অ্যান্ড্রয়েড সেট আছে হয়তো হাতে গোনা 2-4-5 জনের, আর বাকি হলো ছোট ফোন। ওর মা কাজ করে, বাসায় কাজ করে, শ্রমিক। আমাদের স্কুলে ম্যাক্সিমাম বাচ্চারাই মানে একদম দরিদ্র মানে বাচ্চা। স্কুলে এসে ক্লাস করতে ভালো লাগে না টিভির ক্লাস ভালো লাগে? স্কুলে অনলাইন ক্লাস বাস্তবটা আলাদা জিনিসই, এটা ডাইরেক্টলি আলো একটা, তারপরে ওটা যত সম্ভব চেষ্টা করি আর কি মানে বাস্তবের মতন পড়ানোর জন্য, মানে বাচ্চাদের মানুষ করার দায়িত্ব তো ম্যাডামদেরও আছে আমাদেরও আছে। শুধু ম্যাডামদের ইসে ছাড়িয়ে দিলে তো হবে না, এটা আমাদের কিছু কর্তব্য আছে, এটা পালন করলে পারা আলহামদুলিল্লাহ বাচ্চাদের কোনো সমস্যা হয় না। বেসরকারি স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে গত বছর থেকেই অনলাইনে চলছে ক্লাস, সেখানেও পরিস্থিতি সন্তোষজনক নয়।